অংকন জানে অসমীয়া মাধ্যমৰ ছাত্র ছাত্রী হয় গণিতত কেঁচা অসমীয়া মাধ্যমৰ ছাত্র ছাত্রী প্ৰথম এডুকেশন ফাউণ্ডেশ্যনৰ সমীক্ষাৰ পিছতে অকপত স্বীকাৰোক্তি এয়া শিক্ষামন্ত্ৰীৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক এই ক্ষেত্ৰত তৎপৰতা অৱলম্বন কৰিবলৈ নিৰ্দেশ দিছে শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যয় ছাত্ৰক অংকত পাৰগত কৰি তুলিবৰ বাবে শিক্ষামন্ত্ৰীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে লক্ষণীয় হ'ব চাই লওক আহক এই সন্দৰ্ভত আমাৰ এক ৰিপৰ্ট গণিতত দুর্বল অসমীয়া মাধ্যমৰ ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীক ন্যূনতম জ্ঞান দিয়াত ব্যর্থ শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষকসকলক দায়বদ্ধ হবলে আহ্বান শিক্ষামন্ত্রীর শেহতীয়াকৈ প্রথম এডুকেশন ফাউন্ডেশনৰ বার্ষিক শৈক্ষিক তথ্যত প্রকাশ পাইছিল সরকারি বিদ্যালয়ের ফকুলা স্বরূপ সমীক্ষাটোত স্পষ্টকৈ উল্লেখ আছে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল গণিত বিষয়টোত দুর্বল পঞ্চম শ্রেণীর 85% ছাত্র ছাত্রীয়ে নাজানে হরণ অঙ্ক রাজ্যের 26 জেলার গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীক লৈ চলোৱা সমীক্ষাত সত্য হিসাবে স্বীকার করলে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যয় এটো ওলাইছে সেটা ময়ো দেখিছো আর সেই কথা সচা ময়ো বিচারো আমি কোর্স কারিকুলামের পর আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্র আমি SCERTর মাধ্যমে এই প্রচেষ্টা করে আছো যথেষ্ট উন্নত হয়েছে কিন্তু আরো উন্নত হওয়ার অবকাশ আছে এই সমীক্ষার পিছতে রাজ্যের গণিতের শিক্ষা প্রদান করা শিক্ষক শিক্ষয়িত্রীসকলের বাবে আন এক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা বিভাগে শীঘ্রই রাজ্যিক শিক্ষা পরিষদের জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবক্তাসকলের নিচিনাক রাজ্যের শিক্ষকক প্রশিক্ষণ দিয়া হব নতুন নতুন শিক্ষণ পদ্ধতির আমি এটা আরও একটা পদক্ষেপ লব খুঁজছো সেইটো হয়েছে যে আমার শিক্ষক যখন আছে আমার যে ইউনিভার্সিটি বা কলেজবিলাক টিচার্সবিলাক রিফ্রেশার কোর্স ঠিক তেখেতসকলকো আমার যুব শিক্ষণ পদ্ধতি এই পদ্ধতিবিলাক যেটা নতুন নতুন উদ্ভাবন আহিছে এইবোৰ তেখেতসকলক প্রশিক্ষণ দিবৰ বাবে প্রশ্ন হয় শিক্ষকসকলৰ বাবে এতিয়া ভবিষ্যৎ অন্ধকার হব নেকি ছাত্র ছাত্রীসকলৰ নে কথাতে সীমাবদ্ধ থাকিব রাজ্যের শিক্ষা বিভাগ ক্যামেরাত অনুপ সালৰ সহযোগত হিরকজ্যোতি মালাকর News18 অসম নর্থ ইষ্ট চক্রবর্তী বাস হয় নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আর এই বিধেয়কর পক্ষে এবার স্থিতি লৈ এবার বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাঁইক তরল ভাষার সমালোচনার লক্ষ্য করে লৈছে আন এগারী বিশিষ্ট সাংবাদিক ধীরেন্দ্রনাথ চক্রবর্তীয়ে নিজের দীর্ঘদিনিয়া সাংবাদিকতার ইতিহাসকে এক প্রকার অবজ্ঞা করে চক্রবর্তীয়ে ডক্টর গোহাঁইর অবদানক নৎসাত করে বিধেয়কখনের বিরোধিতা করা আন দল সংগঠনসমূহকো তীব্র ভাষার সমালোচনা করে উল্লেখযোগ্য যে অসমীয়া সমাজ জীবন আর সাহিত্যলৈ বিশাল অবদান আগবঢ়া ডক্টর হীরেণ গোহাঁইক মাঝে মাঝে সমালোচনা করে অহাতো চক্রবর্তী এক বড় অভ্যাসলৈ পরিণত হয়েছে অসমীয়া জাতির বিরুদ্ধে কাম করেছে হীরেণ গোহাঁই বুদ্ধিজীবীর পতাকা উড়ুয়াই সম্মান লভিছে হীরেণ গোহাঁই হীরেণ গোহাঁই জাতীয় মানুষে বুদ্ধিজীবীর নিশানখন উড়াই সম্মান লাভ করেছে সেই সকল বুদ্ধিজীবীয়ে অসমীয়া জাতির বুদ্ধিমত্তা বৌদ্ধিক প্রতিভা বৃদ্ধির ক্ষেত্রে কন মানুষ অরিহণা যোগা নাই বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেণ গোহাঁইর বিরুদ্ধে এবার সরব হয়েছে বিশিষ্ট সাংবাদিক ধীরেন্দ্রনাথ চক্রবর্তী ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ অসমীয়া জাতির বৌদ্ধিক উন্নতিত কোনো অরিহণা নাই হীরেণ গোহাঁইর চক্রবর্তীর মতে দায়িত্বত ব্যর্থ হয়েছে অসমের বর্তমানের বুদ্ধিজীবী সকল আজি আমার অসমীয়া সমাজখন যি ধরনের পরিচালিত হয়েছে এই পরিচালিত হওয়ার ক্ষেত্রে যখন প্রকৃত শুদ্ধ বুদ্ধিজীবী শুদ্ধ বুদ্ধিজীবী দায়িত্ব পালনত ব্যর্থ হয়েছে কেবল ইমানেই নহয় হীরেণ গোহাঁইর শিক্ষাগত অর্হতাক লৈ আঙুলি টুবাইছে ধীরেন্দ্রনাথ চক্রবর্তীয়ে হীরেণ গোহাঁইর দরে লিখনি সাধারণ কলেজ শিক্ষক এজনও লিখিব পারে বলে মন্তব্য করে চক্রবর্তীয়ে কয় যে এনে নিবন্ধ লিখিবলৈ প্রয়োজন নাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের PhD ডিগ্রি প্রতিভা এনে গলি গুছি গৈছে যিখিনি লিখি আছে সেইখিনি যিকোনো হাতিশিঙা পাঁচিশিঙা বা গীতাই পুখুরী কলেজের যিকোনো সাধারণ প্রফেসরে লিখিব সাধারণ প্রফেসরে লিখিব পড়া কথাখিনিকেই হীরেণ গোহাঁইয়ে লিখিছে তার কারণে কেমব্রিজের PhD প্রয়োজন নাই শেয়ার ওয়েস্টেজ অফ ইজ ব্রিলিয়ান্স এই একটা বেদনাদায়ক বৌদ্ধিমত্তার বেদনায় অপচয় বলে ভাবো হীরেণ গোহাঁইক সমালোচনার সমানে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে মাত মাতি অহা সংগঠনসমূহকো তীব্র ভাষার সমালোচনা করে বিশিষ্ট সাংবাদিকজনে যাকে কিবা সংগ্রাম সমিতি কিবা কিবি নাম দিলে ওলাই অসমীয়া জাতির সন্মান রক্ষা করবা নাই ভাষার যোগে যা ভাষা ব্যবহার করে মুখ্যমন্ত্রীক আক্রমণ করবর কারণে যভদ্র ভাষা প্রয়োগ করে এজন অভিযোগ অধিবক্তায়ও
মুখ্যমন্ত্রী গালি পাৰিছে অসভ্য মানুহে যেনেকৈ গালি পাৰে সংস্কৃত সভ্য মানুহে সেই ধৰণে গালি নাপাৰে কেমেৰাত অনুফালৈ সহযোগত হীৰক জ্যোতি মালাকাৰ নিউজ 18 অসম নৰ্থ কাইলৈ অনুষ্ঠিত হ'ব 300 ছাত্ৰশাসিত পৰিষদৰ নিৰ্বাচন ৰাভা হাছং মিচিং আৰু সোণোৱাল কছাৰে ছাত্ৰশাসিত পৰিষদত অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া পুৱা 7 বজাৰ পৰা আৰম্ভ হ'বলগীয়া ভোটগ্ৰহণৰ বাবে ইতিমধ্যে সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে ৰাজ্যিক নিৰ্বাচন আয়োগে কাইলৈ অনুষ্ঠিত হ'ব 300 স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচন পুৱা 7 বজাৰ পৰা বিয়লি 3 বজালৈ চলিব ভোটগ্ৰহণ ভোটগ্রহণৰ সকলো প্ৰস্তুতি সম্পন্ন কৰিছে নিৰ্বাচন আয়োগে ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদত আছে মুঠ 36টা পৰিষদীয় সমষ্টি ইয়াৰে গোৱালপাৰা জিলাত 20টা আৰু কামৰূপ জিলাত আছে 16টা 221,236 গৰাকী ভোটাৰ থকা গোৱালপাৰা জিলাৰ 20টা সমষ্টিত নিৰ্ণয় হ'ব 48 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য কামৰূপত ভোটাৰৰ সংখ্যা 166,000 ৰাভা হাছঙত মুঠ 556টা কেন্দ্ৰত হ'ব ভোটগ্ৰহণ আমাৰ প্ৰস্তুতি ভালে ভালে চলি আছে আপোনালোকে দেখিছে স্মুথলি গোটেই পলিং পাৰ্টিবিলাকে কালেক্ট কৰি আছে আৰু এতিয়া লাহে লাহে যাব ধৰিছে পলিং ষ্টেচনত আমাৰ প্ৰায় 390টা পলিং ষ্টেচন আছে টোটেল আৰু 20টা কনষ্টিটুৱেঞ্চি আছে আৰু গোটেইখিনিৰ কাৰণে ছিকিউৰিটি ব্যৱস্থা কৰা হৈছে মিচিং স্বায়ত্তশাসিত পৰিষদত আছে মুঠ 36টা সমষ্টি প্ৰায় 4,00,000 ভোটাৰ থকা সমষ্টিটোত 967টা ভোটকেন্দ্ৰ স্থাপন কৰা হৈছে ধেমাজি লখিমপুৰ শোণিতপুৰ ঢকুৱাখনা গহপুৰ গোলাঘাট যোৰহাট মাজুলী শিৱসাগৰ ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়াক সাঙুৰি লৈছে মিচিং স্বায়ত্তশাসিত পৰিষদে মিচিং অটনমাস কাউঞ্চিলৰ যি ইলেকশ্যন হ'ব লৈছে পলিং বিষয়া প্ৰিজাইডিং বিষয়াসকলে তেওঁলোকে পলিং সামগ্ৰীসকল সংগ্ৰহ কৰিছে সোণোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুঠ পৰিষদীয় সমষ্টিৰ সংখ্যা 26টা প্ৰায় 250,000 ভোটাৰ থকা পৰিষদখনৰ 323টা কেন্দ্ৰত অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ তিনিচুকীয়া ডিব্ৰুগড় শিৱসাগৰ তিতাবৰ গোলাঘাট লখিমপুৰ ধেমাজি আৰু জোনাইক সাঙুৰি লৈছে সোণোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদে গোটেইখিনি সাজু হৈ গৈছে কিমানজন আপোনালোকে আমি 40 আমাৰ ভোটাৰ আছে 920 নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ইতিমধ্যে স্থানীয় জিলা প্ৰশাসনসমূহে কটকটীয়া কৰি তুলিছে নিৰাপত্তা ব্যৱস্থা স্পৰ্শকাতৰ ভোটকেন্দ্ৰসমূহত মোতায়েন কৰা হৈছে অধিক নিৰাপত্তাৰক্ষী ভোটকেন্দ্ৰসমূহত গৈ উপস্থিত হৈছে নিৰ্বাচনী বিষয়াসকল অলৰেডি আমাৰ OCIC বিলাকে ছেক্টৰ অফিচাৰবিলাকে গোটেই ৰুট মেপ তৈয়াৰ কৰিছে আৰু কেনেকৈ গ'লে কি সুবিধা হয় অল্টাৰনেটিভ ৰুটৰো আমাৰ ব্যৱস্থা কৰা হৈছে গতিকে সকলো ব্যৱস্থা কটকটীয়াকৈ আমি ভালদৰে এতিয়ালৈকে কৰি আছোঁ 28 জানুৱাৰীৰ পুৱা 8 বজাৰ পৰা হ'ব 3 স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনৰ ভোটগণনা ভোটগ্ৰহণ উপলক্ষে কাইলৈ 3 পৰিষদীয় এলেকাত স্থানীয় বন্ধ ঘোষণা কৰা হৈছে এইবাৰৰ পৰিষদীয় নিৰ্বাচন স্বচ্ছ আৰু নিকাভাৱে অনুষ্ঠিত কৰাত বিশেষভাৱে গুৰুত্ব আৰোপ কৰিছে ৰাজ্যিক নিৰ্বাচন আয়োগে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এক্সিডেণ্টেল প্ৰাইম মিনিষ্টাৰ নহয় এইবাৰ এক্সিডেণ্টেল অসমীয়া হয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক এক্সিডেণ্টেল অসমীয়া আখ্যা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ বিতৰ্কিত বিধেয়কক লৈ বিজেপিয়ে লোৱা স্থিতিত সমালোচনা কৰি তৰুণ গগৈৰ কটাক্ষ এওঁলোকৰ জন্ম ভুলতহে হ'ল অসমত দিনটোৰ শিৰোনামৰ পৰা বিদায় লৈছো তাৰ বাবে আগবঢ়াই কৈছো এই প্ৰতিবেদন সোণোৱাল এক্সিডেণ্টেল অসমীয়া অসমত ভুলতে জন্ম হ'ল সৰ্বানন্দ হিমন্তৰ বাংলাদেশতহে জন্ম হ'ব লাগিছিল এই দুজনৰ দেশৰ ছবিগৃহত এক্সিডেণ্টেল প্ৰাইম মিনিষ্টাৰে খলকলি তুলি থকাৰ সময়তে এইবাৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক এক্সিডেণ্টেল অসমীয়া আখ্যা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ তেওঁ নহয় তেওঁ এক্সিডেণ্টেই ইয়াত জন্ম হ'ল তেওঁ এক্সিডেণ্টেল আছামিজ তেওঁ বাংলাদেশত হ'ব লাগিছিল নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ বিজেপিৰ স্থিতিক কঠোৰ ভাষাৰে সমালোচনা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গগৈৰ
মুখ্যমন্ত্রী সোণোৱাল আৰু মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশী প্রীতিক কটাক্ষ করে গগৈয়ে কলে এওঁলোকৰ জন্ম ভুলতে হল অসমত। কত হব লাগিছিল মুখ্যমন্ত্রী সোণোৱাল আৰু মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্ম কলে গগৈয়ে লগতে কলে তেওঁ আৰু কি কয় হিমন্ত বিশ্ব শর্মা এক্সিডেন্টলি অসমত জন্ম হল, তেওঁ এক্সিডেন্ট আসামিজ, তেওঁ বাংলাদেশত হব লাগিছিল। আজমল জিন্নাক লৈ ৰাজনীতি কৰা হিমন্তৰ এতিয়া ৰাজনীতি সত্ৰক লৈ। সত্ৰক লৈ মন্ত্ৰীজনে এটাৰ পিছত আন এটা ভুল তথ্য দিয়া বুলি অভিযোগ কৰি গগৈৰ প্ৰশ্ন মন্ত্ৰী হিমন্তলৈ। গোকাত মিছা কথা, আজি যদি কৰিছিল 5টা বছৰ হৈ আছিল তেওঁ, আজি এওঁ দুবছৰ হ'ল, এতিয়া 3 বছৰ হ'ব, এতিয়া 3টা বছৰ, আৰু তেতিয়াও ইলেকশ্যন ইছ্যু আছিলে সত্ৰৰ অপপ্ৰচাৰ, এওঁলোকে হিন্দু মুছলমানৰ মাজত এটা সংঘৰ্ষ সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে। আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেসে ভাল ফল করব বলে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ। অত্যুৎসাহী গগৈয়ে কলে 14খনৰ 10খনেই পাব কংগ্রেসে। ইয়াৰ 14খন আসনৰ আমি গোটেইকেইখন আসনেই যাতে কেনেকৈ লাভ কৰিব পাৰোঁ আমি সেইও আলোচনা কৰিম। মুঠতে সৰব গগৈ। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে মানস জ্যোতি বৰুৱা, ৰিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।